রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙায় দুনিয়া। শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি রেইনবো পেইন্টস। নির্বাচন সারাদেশ, জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এটি এটিএন বাংলার রোজকার আয়োজন, এবং এই আয়োজনে আমরা কথা বলে থাকি ঢাকার বাইরের বিভিন্ন এলাকার, বিভিন্ন জেলার নির্বাচনী প্রার্থীদের এবং তাদের প্রতিনিধি অথবা রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, ভোটার, নির্বাচনী কর্মকর্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে, এবং আমরা বোঝার চেষ্টা করি যে নির্বাচনের পরিবেশ কীরকম, মানুষের ভোটদানের ব্যাপারে আগ্রহ কীরকম, কোথাও কোনো বাধা বিপত্তি আছে কিনা, নির্বাচন কমিশন কতটা লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনের সমান সুযোগ তৈরির কতটা কাজ করছে, কোথাও কোনো অভিযোগ আছে কিনা, এগুলো জানার চেষ্টা করি, এবং সেজন্যই আমাদের এই আয়োজন। এবং আজকে আমরা কথা বলবো যশোর জেলার নির্বাচনী পরিবেশ নিয়ে। আর স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন একরামুল হক সায়েম, তিনি প্রধান প্রতিবেদক এটিএন বাংলা। সায়েম, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন যশোর থেকে শহীদুল ইসলাম মিলন, তিনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, আছেন যশোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল হক, আছেন তামান্না ফারজানা এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, যশোর প্রতিনিধি, এবং হারুনুর রশিদ সাবেক সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর। আপনাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলোচনা শুরু করার আগে একটু যশোরের নির্বাচনী এলাকা ইত্যাদি সম্পর্কে বলে রাখি। যশোরে মোট ছয়টি আসন, যশোরে মোট ছয়টি নির্বাচনী এলাকা যশোর জেলায়, এবং আমরা যদি যশোর এক থেকে শুরু করি, যশোর এক শার্শা উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 294,697 জন, এর মধ্যে পুরুষ ভোটার 174,578 জন, নারী ভোটার 147,117 জন, এবার নতুন ভোটার হয়েছেন 31,133 জন। যশোর এক আসনে মোট তিনজন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিলউদ্দিন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম তার ট্রাক প্রতীক, এবং জাতীয় পার্টির প্রার্থী আখতারুজ্জামান লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। যশোর দুই আসনটি চৌগাছা এবং ঝিকরগাছা, এই দুই উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 456,708 জন, পুরুষ ভোটার 229,431 এবং নারী ভোটার 227,277 জন, নতুন ভোটার এবার হয়েছেন 50,975 জন। যশোর দুই আসনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের তৌহিদুজ্জামান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙ্গল প্রতীক নিয়ে, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আউয়াল ডাব প্রতীক, ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ শামসুল হক টেলিভিশন প্রতীক নিয়ে, এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের প্রতীক ট্রাক এবং হাবিবুর রহমানের প্রতীক ইগল। এবারে যশোর তিন বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোরের সদর উপজেলা। এখানকার মোট ভোটার 579,935 জন, পুরুষ ভোটার 292,940 এবং নারী ভোটার 989,989 জন, আমি দুঃখিত। এবং এবছর নতুন ভোটার হয়েছেন 57,374 জন। যশোর তিন আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির মাহবুব আলম তার প্রতীক লাঙ্গল, তৃণমূল বিএনপির কামরুজ্জামানের প্রতীক সোনালী আস, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসানের প্রতীক কুলা, খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামানের প্রতীক বটগাছ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামানের প্রতীক নোঙর, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির সুমন কুমার রায়ের প্রতীক আম, এবং স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ইগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোর চার আসন, জেলার বসুন্দিয়া ইউনিয়ন সহ বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা। এখানকার মোট ভোটার সংখ্যা 433,840, পুরুষ ভোটার 216,800, নারী ভোটার 217,036 জন। এখানে নারী ভোটার একটু বেশি দেখা যাচ্ছে পুরুষ ভোটারের চেয়ে, এবং এবার নতুন ভোটার হয়েছেন 46,986 জন। যশোর চার নির্বাচনী এলাকায় মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জহুরুল হক লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী, তৃণমূল এবং সম্ভবত তিনি মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল বিএনপির সাব্বির আহমেদ সোনালী আস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএফের সুকৃতি কুমার মণ্ডল নোঙর প্রতীক, ইসলামী ঐক্য ফ্রন্টের ইউনুস আলী মিনার এবং স্বতন্ত্র রণজিৎ কুমার রায় ইগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। যশোর পাঁচ নির্বাচনী এলাকা মনিরামপুর উপজেলা এই যশোর পাঁচের মোট ভোটার 355,979, পুরুষ ভোটার 179,431 এবং নারী ভোটার 176,546 এবং এবার নতুন ভোটার হয়েছেন 36,941 জন। যশোর পাঁচ আসনে মোট পাঁচজন প্রার্থী আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য নৌকা প্রতীক নিয়ে লড়ছেন, তিনি বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির
এম এ হালিম লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ প্রতীক, ইসলামী ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ঈগল প্রতীক, এবং সবশেষ যশোর ছয়, এটি কেশবপুর উপজেলার নির্বাচনী এলাকা। এখানকার মোট ভোটার 2,17,924, তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোটার এই আসনে। পুরুষ ভোটার 1,09,913 এবং নারী ভোটার 1,08,010 জন। এবার নতুন ভোটার হয়েছেন 24,390 জন। যশোর ছয় আসনে প্রার্থী 4 জন। আওয়ামী লীগের শাহিন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে লড়ছেন, জাতীয় পার্টির জি এম হাসান লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন এবং 2 জন স্বতন্ত্র, আমির আজিজুল ইসলাম ঈগল এবং আমির হোসেন কাঁচি। এই হচ্ছে মোটামুটি যশোরের প্রার্থী এবং ভোটারদের সম্পর্কে যতটুকু জানানোর। আমি এই পর্যায়ে চলে যেতে চাই শহীদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তার কাছ থেকে একটু শুনতে চাই। জনাব মিলন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না, অংশগ্রহণ তো করছেই না, বরং তারা নির্বাচন বয়কট করার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এবং তারা নির্বাচন হতে দেওয়া হবে না এরকম ঘোষণা দিয়েছেন, সেই বাস্তবতায় আপনি নির্বাচনের পরিবেশ কীরকম দেখছেন আপনার জেলায়? যশোরে মোট 6টি আসন, জি 6টি আসনে আমি গিয়েছি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে। আমি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। মানুষের ব্যাপক সাড়া, বিএনপি যে আহ্বান করেছিল 7 তারিখের ভোটে অংশগ্রহণ না করার জন্য, কিন্তু জনগণকে দেখছি তারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটা জনসভায়, প্রতিটা দলের জনসভায় তারা উপস্থিত হচ্ছেন এবং তাদের যে প্রতীক আছে, স্বতন্ত্র প্রার্থীর যে প্রতীক আছে, তারা সেই প্রতীকে ভোট চাচ্ছেন। 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিং হচ্ছে এবং রাস্তাঘাটে, বাজারে, হাট বাজারে বিভিন্ন লোকের ব্যানার দেখতে পাচ্ছি আমরা, তারা দড়ি দিয়ে ব্যানার টাঙিয়েছেন। এবং এখানে ভোট বর্জনের বা ভোট যাব না এই ধরনের কোনো সিচুয়েশন আমাদের চোখে এখনো পড়ে নাই। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ 5 বছরের জন্য অপেক্ষা করে এবং তাদের রাষ্ট্রনায়ক বানানোর জন্য তাদের অধীর আগ্রহ থাকে এবং তাদের ভোটের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের মধ্য দিয়ে তাদের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হবেন। কিন্তু ওই বিএনপি প্রতিবার দেখেছি ভোট আসলেই তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে রাস্তাঘাটে আন্দোলন শুরু করে, যে আন্দোলনে জনগণের কোনো সাড়া থাকে না। তারা বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, তারা এই সমস্ত নাশকতা সৃষ্টি করে। কিন্তু এই যে আপনি বললেন তারা বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, এই সব কারণে তো মানুষের মধ্যে আতঙ্কও কাজ করে, তাই না? বাসে আগুন দিলে, ট্রেনে আগুন দিলে, আমাদের এখন শুনেন 71 সালের মতো আমাদের সবকিছু সয়ে গেছে, এই এখনই আগুন দিচ্ছে, আবার এখনই লোক বাসে উঠতেছে, এখনই আগুন দেবে মানুষ, আবার পর মুহূর্তে আবার ট্রেনে উঠতেছে, আমাদের কোনো কিছু থেমে নাই। কিন্তু মানুষ কোনো ভয় ভীত নাই, কোনো আতঙ্কগ্রস্ত তারা নাই। আচ্ছা, এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ যে 7 তারিখে তারা ভোট সেন্টারে যাবে এবং ভোটের মধ্যে দিয়ে তাদের নতুন সরকার প্রতিষ্ঠা করবে। জি, আরেকটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে যেহেতু বিএনপি নেই, নির্বাচনকে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য এবং ভোটারদেরকে কেন্দ্রে আরো বেশি হাজির করার জন্য আপনার দলের তরফ থেকে স্বতন্ত্র প্রার্থীদেরকে উন্মুক্ত করে দেয়া হয়েছে, যাতে শুধুমাত্র নৌকার প্রতীকের প্রার্থী না, আওয়ামী লীগ থেকে চাইলে অন্য কেউ নির্বাচন করতে পারবেন। এবং যশোরে আমরা দেখেছি যে বেশ কয়েকজন সেরকম স্বতন্ত্র প্রার্থী আছে, প্রায় সব আসনই আছে। হ্যাঁ, এই রকম আসনগুলিতে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর আওয়ামী লীগে একটা সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, মন কষাকষি হচ্ছে। আপনার যশোরে সেই রকম অবস্থা কতখানি, আপনারা কিভাবে মোকাবেলা করবেন ভবিষ্যতে? জি দেখেন, মারামারি আমাদের এখানে একটা জায়গাতে হয়েছিল, আর কোনো জায়গায় মারামারি হয় নাই। এই ভোট পর্যন্ত আমাদের দ্বন্দ্ব থাকবে, ভোটের 7 তারিখ পার হবে, 8 তারিখ পর থেকে আমরা সবাই আবার ভাই ভাই আমরা মিশে যাব। আমরা নৌকা প্রতীকের বিরুদ্ধে আমরা কোন অবস্থায় স্বতন্ত্র আমরা হতাম না, যেহেতু নেত্রী এটাকে অ্যালাউ করেছেন, অনুমোদন দিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা স্বতন্ত্র ভোট করলে করতে পারো, দলীয় ভাবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই কথার পরে আমাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আর বিএনপি যেহেতু মাঠে নাই, আমাদের সব জায়গায় আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের কন্টেস্ট হচ্ছে, বুঝলেন, সব জায়গাতে আমাদের আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের কন্টেস্ট হচ্ছে। এবং জনতা শেখ হাসিনার যে নৌকা প্রতীক আছে, এইদিকে ম্যাক্সিমাম লোকজন আছে,
তবে স্বতন্ত্র প্রার্থীদেরকে আমরা ফেলে দিচ্ছি না, তারাও অনেক কন্টেস্টে আছে তারা। কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্য দলের প্রার্থীরা কি তাদের প্রচারে সমান সুযোগ পাচ্ছে, অথবা তাদের সবার কি বলে লেভেল প্লেয়িং ফিল্ড যেটি সেটি কতখানি নিশ্চিত হয়েছে বলে আপনার মনে করেন? দেখেন, প্রচার করবে যিনি প্রার্থী তিনি, সরকার তো প্রচার করে দেবে না। কিন্তু এক্ষেত্রে কোন প্রচার মাইক বা কোন প্রচার প্রার্থীর প্রচার এখন কোনো খবর দেখতে মানে কোন পত্রিকায় নাই যে যশোরে কোনো প্রার্থী প্রচারে বাধাগ্রস্ত হয়েছে বা তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না বা তাদের মাঠ দেওয়া হচ্ছে না। যে কোনো মাঠ চাইলেই যদি পরিবেশ থাকে সেখানে সরকার অনুমোদন দিয়ে যাচ্ছে, এবং এবার নির্বাচন কমিশনও কিন্তু অনেক কড়া। হ্যাঁ, এই জন্য নির্বাচন কমিশনকেও প্রত্যেক প্রার্থী ভয়ে প্রচার আছে যে আচরণবিধি লঙ্ঘন করলে তাদের শোকাস ফাইন প্লাস প্রার্থিতা পদ মানে বাতিল হতে পারে। সেই জন্যে সবাই কিন্তু এখানে এবং পুলিশ এবং আমাদের জেলা প্রশাসক যিনি রিটার্নিং অফিসার প্রত্যেকে সজাগ, এবং এখানে কোনো গোলমাল এখন পর্যন্ত আমি দেখি নাই। একমাত্র বেনাপোলিট হয়েছিল, আর কখনো কোনোদিন কোথায় কোনো গোলমাল হয়নি। আমার একটি প্রশ্ন হচ্ছে যে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে যে আমি চাইলে ইগলের পক্ষে কাজ করব, চাইলে নৌকার পক্ষে কাজ করতে পারবো, এরকম স্বাধীনতা কি স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের আছে কিনা? জি জি জি, এখানে কারো কোনো বাধাগ্রস্ত করা হচ্ছে না বা এখানে দলের কোনো মিটিং ডাকা হয় নাই যে নৌকার পক্ষে ভোট না করে দল থেকে বহিষ্কার করা হবে, এই ধরনের কোনো আমরা কোনো মিটিংও করি নাই। আমরা বলেছি যার যা খুশি, যাকে তোমাদেরকে ভালো লাগে। কিন্তু কোন কোন স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে এরকম অভিযোগ করেছেন যে তাদের কর্মীদেরকে ঠিকমতো প্রচার কাজে সহায়তা করতে দেওয়া হয় না, হুমকি দেওয়া হয়, এবং যদি যদি নির্বাচনে ধরেন নৌকার প্রার্থী বিজয়ী হলো কোন এলাকায় না, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বাংলাদেশে আমরা তো আসলে শুধু একটা এলাকা নিয়ে কাজ করি না, সারা বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম অভিযোগ। তো আমি কিন্তু যশোরের কথা বলছি। জি না, আমি বলছি যে যদি নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হলো, ধরেন আপনি নৌকার প্রার্থী, আপনি বিজয়ী হলেন এবং আমি হলাম ইগলের প্রার্থী স্বতন্ত্র আওয়ামী লীগের, নির্বাচনের পরে আপনি বিজয়ী হয়ে আমাকে যে দেখে নিবেন না তার নিশ্চয়তা কি, যে তুমি তো নির্বাচনে আমার পক্ষে ছিল না? এটা কোনো অবস্থা দেখবো না, কারণ আমরা তো নেত্রীর আদেশ মানি। নেত্রী যখন আমাদের অনুমতি দিয়েছে তখন কেন স্বতন্ত্র প্রার্থীর পর আমরা হামলা করব? আমরা বলছি যে কিন্তু আপনি না করলেও, যশোরে না করলেও বাংলাদেশের কোথাও যে করছে না কেউ তা তো না, বিষয় সেটা আলাদা বিষয় আছে। আপনি কিন্তু আমাকে প্রথমে বলেছেন যশোরের চিত্র, আমি যশোরের চিত্রে বলতেছি, তাই না? জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আপনি আছেন আমাদের সঙ্গে, আমরা আরো অতিথি আছে তাদের সঙ্গেও কথা বলবো। আমাকে এখন একটা বিরতিতে যেতে হবে, প্রিয় দর্শক, ছোট্ট বিরতি। রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙাই দুনিয়া। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ রেইনবো পেইন্টস নির্বাচন সারাদেশ অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা যেতে চাই মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক, যশোর জেলা জাতীয় পার্টির, আপনার কাছে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যশোর চার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক এবার লাঙ্গল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, এবং সেখানে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যিনি গতবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, তিনি ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই জায়গায় নির্বাচনটি কি রকম হবে বলে আপনি মনে করছেন? আমি নির্বাচন আমার যশোর চার নির্বাচন এলাকায় 18টা ইউনিয়ন, 2টি পৌরসভা নিয়ে আমার নির্বাচন এলাকা। আজকে মাসের 28 তারিখ, আমি অলরেডি 15টা ইউনিয়ন গণসংযোগ করেছি, 1টি পৌরসভা গণসংযোগ করেছি, আর বাকি আছে 1টি পৌরসভা, 3টি ইউনিয়ন। আমি প্রত্যন্ত অঞ্চলে আমি গণসংযোগ করছি, কিন্তু সেখানে জনগণের প্রত্যাশা, জনগণ বলছেন যে আপনি একমাত্র মানুষ প্রার্থী যে আপনি প্রতিটা ভোটারের কাছে পৌঁছাচ্ছেন, কিন্তু অন্য কোনো দল বা আওয়ামী লীগের কোনো প্রার্থী কোনো জনগণের কাছে যাচ্ছেন না। এটা দিয়ে জনগণ ভোটাররা খুব শঙ্কিত আছে যে আওয়ামী লীগের প্রার্থী করে আবার কি ম্যাজিক দেখাবে কিনা, ভোটে ভোট আবার পাল্টাবে রাতারাতি, ভোটের দিন পাল্টাই ফেলবে কিনা, এটা কিন্তু জনগণ আমাকে বলতেছে যে আপনি যেভাবে জনগণের কাছে দাঁড়া যাচ্ছেন জনগণ তো আপনাকে মানে সেভাবে গ্রহণ করেছে। এটা নিয়ে ভোটাররা মানে দুশ্চিন্তায় রয়েছে। এইটার জবাব যেহেতু জনগণ, আমি মনে করি যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছেন, যারা নির্বাচনের টোটাল দায়িত্ব আছেন, তারা এটা বলতে পারবেন কি অবস্থা। আমার প্রেক্ষাপটে আমার
জি ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু আপনার আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার ওই যশোর চার নির্বাচনী এলাকায় তো আপনার প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে, শুধুমাত্র জাতীয় পার্টির প্রার্থী না, তিনি মহাজোটের প্রার্থী হিসেবে, এবং সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কেউ নির্বাচন করছেন না। আওয়ামী লীগের একজন প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে লড়ছেন, তো আপনার মহাজোটের প্রার্থী হিসেবে আপনার প্রার্থী কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সঙ্গে পাচ্ছেন তার প্রচারণায়? না না, এখানে তো আপনার জিনিসটি সঠিক নয়। এখানে তো আওয়ামী লীগের নৌকা প্রার্থী আছে বাবু এনামুল হক ফারাজ ভাই, উনি তো নৌকা প্রার্থী আছেন, স্বতন্ত্র আছে বাবু রণজিৎ রায়। আচ্ছা দেখো, আমি হচ্ছি লাংরুক, তবে হ্যাঁ ওনাদের ভিতরে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। আচ্ছা, ওখানে তার মানে হচ্ছে যে ওখানে নৌকা প্রার্থী আছে, মানে যশোরে কি মহাজোট থেকে, যশোরে মহাজোট থেকে কোনো আসন আপনারা পেয়েছেন কিনা, বা আসন সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টি ওখানে আসন পেয়েছে? না, আমি ওখানে সমঝোতা না, আমি লাঙ্গলের প্রার্থী হিসেবে আমি নির্বাচন প্রচারণা করছি। ওনাদের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে আওয়ামী লীগ এবং বাবুর স্বতন্ত্র। ছয়টি আসনের কি কোনোটি জাতীয় পার্টি পেয়েছে কিনা মহাজোটের পক্ষ থেকে? না, যশোর থেকে আমাদের মহাজোট থেকে আমরা পাইনি। আচ্ছা, তাহলে ওইটাই বলেন যে মহাজোটের সাথে আমাদের কোনো চুক্তি হয়নি। এটা কিভাবে মহাজোট হয়েছে ঘোষণা, আমি এটাই তো আমরা বিশ্বাস করছি না। আমাদের কোনো চুক্তিবদ্ধ হয়নি তো, যা আওয়ামী লীগের সঙ্গে আমাদের মহাজোট কোনো চুক্তিবদ্ধ হয়নি, আমি বুঝবো কি করে? কিন্তু আওয়ামী লীগ তো 26টি আসন ছেড়ে দিয়েছে তাদেরকে, ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিক। এটা আওয়ামী লীগের একটা কৌশল, এটা করে আমাদের একটা পলিটিক্যাল মার দিতে চাচ্ছে আমি মনে করি, আমার ভোটাররা তাই বলতেছে। আপনারা সেই মার খাচ্ছেন কেন? আপনারা নিলেন কেন 26টি আসন? আপনারা বলতেন যে আমরা নিব না, আমরা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করব। না না, এটা তো আমরা, আমাদের সাথে কোনো লিখিত চুক্তি হয়নি। আমাদের 2008 সালে চুক্তি হয়েছিল, তখন আর কোনো চুক্তি বন্ধ হয়নি। আমাদের কোনো রিটার্ন আছে লিখিত, জাতির উদ্দেশ্যে কোনো লিখিত? ওনাদের এটা আমলিগের বিষয়, তারা কি দিছে না তাদের বিষয়, সবকিছু লিখিত। ব্রিটেনের মতো দেশে একটা সংবিধান ছাড়া, লিখিত সংবিধান ছাড়া চলছে, লিখিতর বাইরেও তো আমরা তো দেখতে পাচ্ছি 26টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, সেটা তো ওনাদের বিষয়। আপনার দল কেন সেই প্রস্তাবে রাজি হলো সেটি বলেন। আমি পার্টির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছি, জি উনি বলে যে এই ধরনের কোনো আমাদের লিখিত আছে বলুক। লিখিত নাই তার মানে কি ব্যাপারটা সত্যি না? জি না, আমরা এটা বিশ্বাস করি না, তার কারণ আমি পার্টির চেয়ারম্যান আমাকে বলছেন যে এই ধরনের তো কোনো চুক্তি নাই, লিখিত আছে কোনো? আচ্ছা, খুব ভালো কথা। তো যেখানে ধরেন নৌকার প্রার্থী আছে, আবার আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে লড়ছেন, আবার জাতীয় পার্টির প্রার্থী আছে, এই এই যে আরও অন্য প্রার্থীরাও আছেন, সেই জায়গায় ওনাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কাজে লাগিয়ে জাতীয় পার্টি কোনো সুবিধা নিতে পারবে কি না? আমি দ্বন্দ্ব না, বিষয়টা হলো আমি এই যশোর চার নির্বাচনে আমি 20 থেকে 25 বছর রাজনৈতিক মাঠে আছি, জনগণের সাথে আছি, বিভিন্ন সুবিধা অসুবিধায় এই যশোর চার নির্বাচনে জনগণ আমাকে বলছেন ভোটার কাছে আপনি মাঠে আছেন, আমি বলছি আমি মাঠে আগেও আছি, এখন আমি জনগণের প্রতি ভোটারের কাছে পৌঁছাতে যাচ্ছি। জনগণ ভোটাররা বলছে একমাত্র আপনি এই আমাদের জনগণের কাছে আসছে, আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট আমাদের আসছে না, ওরা ভয় পাচ্ছে, ওরা যেহেতু ভোটারের কাছে আসছে না তাই ভোটাররা আশঙ্কিত করতেছে, ওরা কিছু ম্যাজিক দেখাবে না ভোটের দিন, বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাতের কথা আমরা শুনি, বিভিন্ন জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়, এগুলো নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন এখন পর্যন্ত খুব মোটা দাগে যদি বলেন যে কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, বা কতখানি সক্রিয় আপনি দেখতে পাচ্ছেন তাদের? নির্বাচন কমিশনের বিভিন্ন টিম আছে মাঠে, তাদের অনুসন্ধান কমিটি আছে, তাদের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের নিজস্ব জনবল কাজ করছে, ম্যাজিস্ট্রেটরা কাজ করছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। এবং গত 2 দিন আগে নির্বাচন কমিশন থেকে ব্রিফ করে যেটা জানানো হয়েছে যে 250 প্রার্থীর বিরুদ্ধে ওরা এ পর্যন্ত শোকজ করেছে তাদেরকে আচরণবিধি লঙ্ঘনের কারণে, এবং এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছে। এবং আপনি জানেন যে গতকাল 2 জন আলোচিত প্রার্থী কুমিল্লার বাহাউদ্দিন বাহার এবং বরগুনার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, দুজন বর্তমান সংসদ সদস্য এবং বেশ প্রভাবশালী রাজনীতিক, দুজনকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে। মানে এই যে সময় খুব নির্বাচনী প্রচারণার তুঙ্গে তাদেরকে ঢাকায় তলব করা হয়েছে, এবং তাদেরকে আমরা যখন শুনানি চলছিল তখনও আমরা ভেবেছিলাম যে হয়তো তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে, একজনকে 1 লাখ টাকা, একজনকে 50,000 টাকা। এটা একেবারে তাদের জন্য খুব বড় অঙ্ক না হলেও এটা
নির্বাচনে জরিমানা তো জরিমানাই, আদালতে এক টাকা জরিমানা করলেও সেটি লিখিত আকারে, তারা যে অপরাধ করেছে সেটা প্রমাণিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আমি বলবো যে এখন যে অবস্থা আছে তাতে নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ নিচ্ছে এবং এখানে মূল সমস্যাটা হলো আসলে ওই যে ক্ষমতাসীন দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী, এখানে সব জায়গায় হয়তো নির্বাচন কমিশনের সেই অর্থে যেরকমভাবে স্থানীয় প্রশাসনকে দিয়ে ব্যবস্থা নেওয়া দরকার সেটা হয়তো পেরে উঠছে না, কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে বারবার হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ার করছে, সতর্ক করছে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলোতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ। তামান্না ফারজানা, আপনার কাছে একটু আসতে চাই, তামান্নার কাছে জানতে চাই, সাংবাদিক হিসেবে আপনি তো ওখানে দেখছেন সবগুলো নির্বাচনী এলাকার খবরাখবর রাখছেন, প্রচারণার ক্ষেত্রে কি আপনি সমান সুযোগ তারা পাচ্ছেন বলে মনে করছেন সবাই, নাকি সরকারি দলের প্রার্থী বিশেষ এগিয়ে রয়েছে, কেউ কি পিছনে পেছিয়ে পড়ে আছে কিনা, সেই প্রশাসনের ভূমিকা, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভূমিকা, পুলিশের ভূমিকা সম্পর্কে যদি একটু বলেন তামান্না। আচ্ছা, আমি মোটামুটিভাবে ছয়টি আসনেই ঘুরে দেখেছি, তো এখানে আমি দেখলাম যে প্রচার প্রচারণায় মোটামুটিভাবে স্বতন্ত্র প্রার্থীরা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার প্রার্থী উভয়ভাবে, মানে যত দিন যাচ্ছে ততই তাদের প্রচার প্রচারণার মানে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময়টাই পার করছেন। তো আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সাথেও কথা বলেছি, বিশেষ করে আমি মনিরামপুরে যেটাই দেখলাম যে পাঁচ আসন, ওখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর আসন ওখানে উনি আছেন, আর হ্যাঁ স্বপন ভট্টাচার্য, আর আরেকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ইয়াকুব আলী, উনি সম্পূর্ণ নতুন মুখ ওখানে, তবে এলাকায় উনি বেশ কিছু মানে ভোটের আগে থেকে উনি ওনার পরিচিতি বাড়ানোর জন্য গণসংযোগ বা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন বিভিন্ন সময়। তো আমি তাদের সাথেই কথা বলেছি, তা আমি ইয়াকুব সাহেবের সাথে কথা বললাম, উনি আমাকে বললেন যে ওনার কর্মী সমর্থকদের উপরে হামলা করা হয়েছে, তো আমি বললাম যে সরাসরি কি নৌকার পক্ষ থেকে বলছে যে না নৌকার সমর্থক যারা আছেন তারা আমাদেরকে এরকম মানে ডিস্টার্ব করছেন, আমাদের মাইক ভেঙে দিচ্ছেন, আমাদের কর্মীদেরকে তারা আঘাত করছেন। তো আমি বললাম যে প্রশাসনের কি ভূমিকা এখানে, তা বললেন যে না প্রশাসন তাদের পক্ষেই মানে কাজ করছেন, মানে প্রশাসন নিরপেক্ষভাবে আছেন, প্রশাসন এখনো পর্যন্ত তারা আমায় জানালেন যে প্রশাসন নিরপেক্ষ আছে, এবং আমি মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা করলাম, তা উনি বললেন যে না এরকম কোনো সমস্যা নেই, আমরা ওটা হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, এই সম্পর্কে আমি মানে অতটা জানিও না আর আমি এরকম কখনো বলিওনি, কারণ ভোটের মাথা আমরা প্রতিদ্বন্দ্বিতা। প্রশাসনের কাছে কি কোনো কোনো নির্যাতিত প্রার্থী বা তাদের প্রতিনিধি কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা রিটার্নিং কর্মকর্তার কাছে বা নির্বাচন কমিশনের কাছে? এইভাবে করে কখন মানে কোনো ইয়ে হয় না, স্থানীয়ভাবে যা পুলিশ প্রশাসন বা ম্যাজিস্ট্রেট তারা গিয়ে ওইভাবে মানে তাদেরকে জানানোর পরে তারা মোটামুটিভাবে সমাধান করে দিচ্ছেন, এখনো পর্যন্ত যশোরে উল্লেখযোগ্য সেরকম হয়নি, মানে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে মোটামুটিভাবে আমি যেটা দেখলাম যে ছয় আসনে সেখানেও কথা বলেছি, ওখানে দুইজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন, তো ওখানে একটা মোটামুটিভাবে শক্ত ভোট হবে ওখানে, আর ভোটারদের মধ্যে আমি মনিরামপুরে যেটা কথা বলেছি অনেকে আবার মন্ত্রী মহোদয়ের উপরে ক্ষুব্ধ আছেন, আমাকে অনেক ধরনের কথা বলেছেন, আবার অনেকে দেখছি যে না স্বতন্ত্রর উপরে যেহেতু উনি নতুন তাকে তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়েছেন। এদিকে আমাদের ঝিকরগাছাতেও নতুন একজন প্রার্থী আছেন ডাক্তার কয়েকজনের সাথে কথা বলেছি, তা ওনারা ভোট দিতে যাবেন, ওনারা বলছেন যে দেখেন ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, আমরা ভোট দিতে যাব, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে যাকে ভালো মনে করবো তাকে ভোট দেবো। আবার অনেকে আমার কাছে যেটা অভিযোগ করেছেন বলছেন যে বিএনপি তো মাঠে নেই, একতরফা নির্বাচন হচ্ছে, আমরা ভোটটা আসলে কাকে দেবো, আমরা যাবো না ভোট কেন্দ্রে। আচ্ছা, মানে দুই রকম মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, সোজা কথা। ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি আবারও একটু জহুরুল হক সাহেবের কাছে যেতে চাই, তিনি যদি আমাকে শুনতে পান। জি, আপনার কাছে যেটি জানতে চাই যে রিটার্নিং কর্মকর্তা সহ প্রশাসনের পুলিশের ভূমিকা এখন পর্যন্ত কি দেখছেন আপনি? এখন আমি সেই কথাই বলছি যে আমি প্রশাসন এবং পুলিশের নিরপেক্ষতা পাচ্ছি, কিন্তু আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু সবাই আতঙ্কে আছি যে ভোটের দিন যে ইতিপুরে যে ভোট কাটার অভ্যাস, সেই অভ্যাসটা আমি 2018 নির্বাচন করেছিলাম, আবার কি ভোটের আগে সকালে কাটবে কিনা এটা ভোটার জিজ্ঞাসা করতেছে, এবং ভোটার বলতেছে ভোটার সাধারণ ভোটার আমার সাথে আছে, সাধারণ যে ভোটার
যারা কোনো আমলিক করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে না, তার সংখ্যা প্রায় 50%। সেই ভোটাররা আমাকে স্বাগতম জানাচ্ছে, আপনার কি মনে হচ্ছে প্রশাসন কি কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নাকি তারা আওয়ামী লীগের প্রার্থীকে বিশেষ ছাড় দিচ্ছে আপনার দলের প্রার্থীকে, সরকারি দলের প্রার্থীকে? আচ্ছা, আপনি আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, আমি দুঃখিত, আমি ওনার কাছে আর যেতে পারছি না, উনি আনমিউট করতে পারলেন না, আমাদের সময় একদমই শেষ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো নির্বাচনী এলাকার খবরাখবর নিয়ে। ভালো থাকুন, বিদায়। রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙায় দুনিয়া।